কলকাতার বুকে মিনি আইপিএল এর ফ্লেভার। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে লেজেন্ড লিগে যখন ব্যাট হাতে নামতে চলেছেন সৌরভ গাঙ্গুলি, জ্যাক কালিসরা, তারই মধ্যে নতুন করে ক্রিকেট জ্বরে আক্রান্ত হতে চলেছে শহরবাসী। সৌজন্যে জিৎ দাস এবং অমৃতেন্দু ব্যানার্জি, তাদের উদ্যোগে আয়োজিত হতে চলেছে অ্যালুমনি প্রিমিয়ার লিগ। এই লিগে অংশগ্রহণ করবে মোট 12টি দল। বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের নিয়ে শুরু হচ্ছে এই লিগ। ইতিমধ্যে 7টি স্কুলের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে, যারা হলেন বিএমএস অ্যালুমনি অ্যাসোসিয়েশন, নোপানি অ্যালুমনি অ্যাসোসিয়েশন, এসপেক্স, নবনালন্দা অ্যালুমনি অ্যাসোসিয়েশন, সেন্ট লরেন্স হাই স্কুল, এলবানাইট অ্যালুমনি অ্যাসোসিয়েশন, এপিজে ওল্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এছাড়াও আরও 5টি স্কুলের প্রাক্তনীরা অংশগ্রহণ করতে পারবেন এই লিগে। আগ্রহীদের তাদের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানালেন জিৎ দাস এবং অমৃতেন্দু ব্যানার্জি। তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানালেন সকল ক্রীড়াপ্রেমী মানুষ। চলি, ব্যাপারটা হচ্ছে যে শুরু হয় কি আমারই স্কুলের, আমি বিএমএস এর স্টুডেন্ট, তো আমাদের স্কুলে একটা অনেকদিন বাদে আমরা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন থেকে একটা ইন্ট্রা টুর্নামেন্ট শুরু করি আর কি, নিজেদের মধ্যে যারা পাস করে গেছে। তো সেখান থেকে আবার দেখা হলো সবার সাথে, একটা সেখান থেকে ওই ক্রিকেট টুর্নামেন্ট থেকে আমরা কিছুজন যারা খেলতে আগ্রহী থাকি তারা, আমরা ভাবলাম যে আমরা একটা স্কুলের টিম বানাতে পারি, অ্যালুমনাই টিম। তো অ্যালুমনাই টিম আমরা সেই হিসেবে বানালাম। তো সেই করতে করতে আস্তে আস্তে আমাদের মাথায় এলো যে যদি একটা টুর্নামেন্ট করা যায় যেখানে কলকাতার আরও বেশ কিছু স্কুলের সাথে আমরা কথা বলে দেখলাম তাদেরও টিম আছে, তারাও খেলতে চায়, তারাও খেলতে আগ্রহী, এবং আমরা যারা একসময় ক্রিকেট খেলেছি বা যারা ওই ক্রিকেটের উপরই প্যাশনটা রয়েছে তারা কিন্তু অনেক কিছু জিনিস সেই সময়তে পায়নি যেটা এখনকার জেনারেশনের ছেলেরা হয়তো কিছুটা পাচ্ছে বা পাওয়ার আশাও থাকতে পারে। এবার মেন ব্যাপারটা হয়ে গেছে কি যে তবে কি আমরা কি বাদ চলে যাবো, সেটা তো হয় না। সেইখান থেকে আমাদের এই জিনিসটা, যেটা একটা আমরা যেটা ভেবেছিলাম যে কাইন্ড অফ অ্যালুমনাইদের মিনি আইপিএল, ওই জন্য আমরা নামটাও দিয়েছি অ্যালুমনাই প্রিমিয়ার লিগ, যেখানে আমরা ওই যারা একসময়তে যাদের ইচ্ছে ছিল খেলার, যারা একসময়তে ভেবেছিল যে হ্যাঁ আমরা কিছু একটা করবো, ক্রিকেট নিয়ে কিছু একটা ভাববো, তো সেটাকে আবার নতুন করে বাঁচার স্বপ্নটা তারা পাবে। যেমন মানে আমি আমাকে দিয়েও বলতে পারি বা আমার স্কুলের যারা আমার সাথে যারা খেলছে বা যারা রয়েছে বা যাদের সাথে কথা বলেছি তারা এই জিনিসটার সাথে আমি কিছুটা ভেবেছি সহমত, দেখেছিল যে তারাও সেরকমই চায়। তো সেই জায়গাটা থেকে কিন্তু মেনলি টুর্নামেন্টের আবির্ভাব। এই টুর্নামেন্টটা স্টার্ট হচ্ছে 29 অক্টোবর থেকে, কলকাতার নামি বেশ কিছু অ্যালামনাইদের নিয়ে টুর্নামেন্টটা হচ্ছে। তার মধ্যে অলরেডি যারা রেজিস্টার করেছেন তো তার কয়েকজনের নাম আমি বলছি, যেমন অ্যালবানাইট, বিবেকানন্দ মিশন স্কুল, তারপর সাউথ পয়েন্ট, নবনালন্দা, হার্টলে হাই, আর সেন্ট লরেন্স, এরকম আর দু একটা স্লট বাকি রয়েছে। তো তারা রেজিস্টার করে গেলে মোটামুটি এবছর আমরা প্রথম বছর, তো আমরা 12টা স্কুল অ্যালামনাইকে নিয়ে আমরা এই টুর্নামেন্টটা অর্গানাইজ করছি। টুর্নামেন্টটা চলবে 29 অক্টোবর ইনগ্রেশন, আর চলবে 4th ডিসেম্বর অবধি, 4th ডিসেম্বর ফাইনাল। তো বেশ কিছু ভেনিউ অ্যাক্রস কলকাতা ব্যারালি খেলা হবে সেখানে, এবং প্রত্যেকটা উইকেন্ডসেই মোটামুটি খেলা থাকবে। 26-27 হচ্ছে সেমিফাইনাল, ওই উইকেন্ডটা সেমিফাইনাল, আর ফাইনাল হচ্ছে 4th। নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারবে, কাপল অফ স্লটস খালি আছে, তো এই 31 তারিখের মধ্যে যারা আগে অ্যাপ্লাই করবে তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8777534881, তাতে ডাইরেক্টলি তারা হোয়াটসঅ্যাপ করতে পারে। আমাদের ওয়েবসাইট আছে alumnipremierleague.com, সেখানে গিয়ে তারা যোগাযোগ করতে পারে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।